আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। আজ 11ই আষাঢ় 1428 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের মমতাদি এই ছোট গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো পাঠে প্রবেশের পূর্বে দুটি কথা বলা প্রয়োজন। তা হলো মানিক বন্দ্যোপাধ্যায়, এই যে বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, এই যে নামগুলো, এই বানানগুলো একটু ভালো করে দেখা প্রয়োজন, কারণ এগুলি জ্ঞানমূলক উত্তর দিতে গেলে অনেক সময় ভুল করে ফেলো তোমরা। তো পাঠে চলে যাচ্ছি। গতকালকে আলোচনা করেছিলাম মমতাদি গল্পের প্রথম পৃষ্ঠায় 27 নম্বর বাড়ির একতলায় সে থাকে। আজকে এরপর থেকে তার স্বামী আছে আর একটি ছেলে। স্বামীর চাকরি নেই 4 মাস, সংসার আর চলে না, সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। এই তার প্রথম চাকরি। মাইনে, মাইনে শব্দের অর্থ হলো বেতন। সে তা জানে না, দুবেলা রেঁধে দিয়ে যাবে কিন্তু খাবে না। অনেক সুন্দর গল্পটা এখানে। গল্পে মূলত আমাদের ঘরের কাজের লোকের প্রতি মানবিকতা ফুটে উঠেছে, এবং কাজের লোকেরও ওই মালিকের যে কাজ, সেই কাজের উপরে মানে দরদ ফুটে উঠেছে। 15 টাকা মাইনে ঠিক হলো। এখন এই 15 টাকা এই আমলের না, 21 শতকের কথা না, বা 2021 সালের কথা না, যে সময় 15 টাকার কোনো মূল্য নাই। এটা হলো সেই আমলের, যখন 1 টাকার মূল্য ছিল, আনার মূল্য ছিল সেই সময়কার। সে বোধ হয় টাকা 12 আশা করেছিল। কৃতজ্ঞতায় দু চোখ সজল হয়ে উঠল, কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করলো, কথা কইল না। মানে ভাবছিল যে 12-13 টাকা মাইনে পেতে পারি, কিন্তু 15 টাকা বেতন পাবে সে কখনো তা আশাই করে না। এটা জ্ঞানমূলক উত্তর থাকে, বহু নির্বাচনিত থাকে, সেজন্য সে কৃতজ্ঞতা প্রকাশ করলো, কিন্তু তা বাহিরে প্রকাশ করে নাই, মনে মনে প্রকাশ করছে। সুন্দর এখানে ওনার লেখার ধরনটা খুবই সুন্দর। সজল শব্দের অর্থ হলো আদ্র, ভেজা, সজল নয়নে। মা বললেন, আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো। সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল। মানে হলো এভাবে আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম, মানে ধরার চেষ্টা করলাম। শোনো, এখনই যাচ্ছ কেন, এখনই যাচ্ছ কেন, এখানে ক্ষয় রস্য উগারে, এখনই যাচ্ছ কেন, রান্নাঘর দেখবে না, আমি দেখিয়ে দিচ্ছি, এসো। কাল দেখবো বলে সে 1 সেকেন্ড দাঁড়ালো না, আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল। ওকে আমার ভালো লেগেছিল, ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম, তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম, একটু বিস্মিত হয়েও। যার অমন মিষ্টি গলা, চোখে মুখে যার উপচে পড়া স্নেহ, তার ব্যবহার রূঢ়। মানে দেখতে বা কথাবার্তা, চলনে বলনে মনে হচ্ছে যে অনেক ভালো, কিন্তু তার ব্যবহারটা যাবার সময় খুবই রূঢ়, কর্কশ মনে হয়েছে, কর্কশ মনে হয়েছে। তাই সে তার মায়ের কাছে কি করলো, নালিশ করতে গেল। মা বললেন, পিছনে ছুটেছিলে বুঝি ভাব করতে, ভাবিস না তোকে খুব ভালোবাসবে, বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল, শুনে খুশি হলাম। রাধুনী পদ প্রার্থিনীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না। পরদিন সে কাজে এলো, নীরবে নতমুখে কাজ করে গেল, যে বিষয়ে উপদেশ পেল পালন করল, যে বিষয়ে উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করল, অনর্থক প্রশ্ন করল না, নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখল না। সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করেছে বিনা আড়ম্বরে, এমন নিখুঁত হলো তার কাজ। আড়ম্বর বলতে বোঝে মানে জাঁকজমক একটা, হৈহুল্লো করা থেকে বিরত থেকে সুন্দর করে কাজগুলো করল। কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন, মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ। নিখুঁত মানে খুঁত নেই এমন এক কথায় প্রকাশ, আর ক্ষিপ্রতা মানে বেগবান, কাজের গতি খুব বেশি ছিল। তার মানে কি, কাজকে সে আপন করে নিয়েছে। কিন্তু এই কিশোরকে ভালোবাসবে এ কথাটা খাটলো না, তাই তার মন ক্ষুণ্ণ হলো, মনটা ব্যথিত হলো আর কি। 2 বার খাবার জল চাইলাম, 4-5 বার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না, বরং রীতিমতো উপেক্ষা করলো। উপেক্ষা মানে হলো অগ্রাহ্য, অবহেলা করা, শুধু আমাকে নয় সকলকে।
কাজগুলিকে সে আপনার করে নিল, মানুষগুলির দিকে ফিরেও তাকালো না। মার সঙ্গে মৃদুস্বরে দু একটি দরকারি কথা বলা ছাড়া 6টা থেকে বেলা 10:30 অবধি একবার কাশির শব্দ পর্যন্ত করলো না। তার মানে মনে হয় ভেতরে ভেতরে অনেক কষ্ট চাপা আছে যে আমি ঘর ছেড়ে আজকে বাইরে কাজ করি, এরকম একটা বিষয় আছে মহিলার ভেতরে, সেটা গল্পের শেষে জানা যাবে। কিন্তু লেখকের গল্পকথকের ভাবে তাই বোঝা যাচ্ছে, সে যেন ছায়াময়ী মানবী, ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্যে মহীয়সী, কিন্তু ধরাছোঁয়ার অতীত, শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার, ধরাছোঁয়া যায় না। রাগ করে আমি স্কুলে চলে গেলাম, সে কি করে জানবে মাইনে করা রাঁধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না। এখানে একটা সুন্দর কথা, মানে যারে মাইনে দিয়ে টাকা দিয়ে ঘরে কাজ করার জন্য রাখি, সে কেন কাছে আসবে, সে তো দূরে দূরেই থাকার কথা, কিন্তু এটা সকলে আশা করে না, বিশেষ করে বাড়ির কর্তা, ছোট কর্তা। তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে। সপ্তাহখানিক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করল। তো দ্বিতীয় পর্ব এই পর্যন্ত, সে আমার সঙ্গে ভাব করল। এবার শব্দার্থগুলো একটু খেয়াল করি। পর্দা, পর্দা শব্দটা কাপড়ের আবরণ, ইংরেজিতে বলবো স্ক্রিন, SCRWN, স্ক্রিন, কাপড়ের আবরণ। এখানে কাপড়ের আবরণ না, এখানে হলো সামাজিক ভাবে মেয়েরা বাড়িতে থাকবে, তারা পরের বাড়িতে কাজ করতে যাবে কেন, এই যে যে বিষয়টা, এইটা এখানে পর্দা। মাইনে, মাইনে শব্দটা হলো বেতন, সংস্কৃত মাহিনা থেকে আসছে, এর অর্থ হলো বেতন, মাহিনা, মাহিনা থেকে মাইনে। এরপর হলো কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা উপকারীর উপকার স্বীকার করে এমন, উপকারীর উপকার স্বীকার করে এমন, উপকারীর উপকার স্বীকার করে এমন। সজল, সজল শব্দের শব্দ গঠনটা হবে সহযোগ, সহযোগ জল, সজল, হঠাৎ বাদ যাবে, সংস্কৃত এভাবে গঠিত। এখানে সজল বলতে বোঝায় জলপূর্ণ, আর্দ্র, ভেজা, তো জলপূর্ণটা দিলেই হয়, জলে ভরা। নীরব, এখানে এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে নি যোগ রব, নীরব, নীরব, এটা হলো শব্দহীন, অর্থটা হলো শব্দহীন। হেলিয়ে, হাল যোগ ইয়ে, হেলিয়ে, হাল যোগ ইয়ে, হেলিয়ে, এভাবে শব্দটা সংস্কৃতে গঠিত। সাপের মতো দেখতে গলার হার, এখন এখানে সাপের মতো দেখতে গলার হার, এটা হেলিয়ে না, আসলে এখানে মাথা হেলিয়ে মানে মাথা কাত করে, মাথা দিয়ে ইশারা দেওয়া আর কি। মাথা দিয়ে ইশারা করা, মাথা দিয়ে ইশারা করা। পাকড়াও, পাকড়াও শব্দের অর্থ হলো বল প্রয়োগ করে ধরা, বল প্রয়োগ, বল প্রয়োগ করে ধরা। বিস্মিত, বিস্মিত শব্দের অর্থ হলো চমৎকৃত অবস্থা, চমৎকৃত অবস্থা, চমৎকৃত অবস্থা। রূঢ়, রূঢ় শব্দের অর্থ হলো কর্কশ, রূঢ় শব্দের অর্থ হলো কর্কশ। আড়ম্বর, আড়ম্বর শব্দের অর্থ হলো ঘটা, ঘটাটা বুঝতে কষ্ট হলে সমারোহ, ঘটাটা বুঝতে যদি কষ্ট হয় তাহলে সমারোহ। নিখুঁত, এটা বাংলা নিযুক্ত, এভাবে গঠিত বাংলা শব্দ এটা, নিযুক্ত, নিখুঁত, ওকে, নিখুঁত অর্থ হলো খুঁত নেই এমন, আর খুঁত অর্থ হলো দোষ, এই খুঁত অর্থ খুঁত নেই এমন, এই খুঁত অর্থ হলো দোষ, দোষ নেই এমন, দোষহীন। এরপরে আছে ক্ষিপ্রতা, ক্ষিপ্রতা শব্দের অর্থ হলো বেগবান, দ্রুত কাজ করা আর কি, বেগবান। তারপরে আছে ক্ষুণ্ণ, ক্ষুণ্ণ শব্দের অর্থ হলো ব্যথিত, ব্যথিত, ক্ষুণ্ণ অর্থ হলো ব্যথিত। আর উপেক্ষা, উপেক্ষা শব্দের অর্থ হলো অবহেলা,
উপেক্ষা শব্দের অর্থ অবহেলা, মৃদু স্বরে, মানে গ্রাহ্য না, মৃদু স্বরে, মৃদু স্বরে অর্থ হলো কোমল। আর এখানে অবহেলা বা গ্রাহ্য না করা একই, গ্রাহ্য গ্রাহ্য না করা, ওকে। আর মৃদু স্বরে মানে কোমল স্বরে, কোমল কণ্ঠে। আর ঐশ্বর্য কোমল স্বরে, কোমল স্বর। আর ঐশ্বর্য শব্দের অর্থ হলো ধন, ধন। এরপরে আছে মহিয়সী, মহিয়সী শব্দের অর্থ হলো মহৎ, মানে আচ্ছা ঈশ। ঐশ্বর্য শব্দটার গঠন দেখাই, ঈশ্বর যোগ জফলা, এটা হলো ঐশ্বর্য। আর মহিয়সী মহৎ যোগ ইয়সী, মহৎ যোগ ইয়সী, মহিয়সী, মহিয়সী গঠন এটা আর কি। আর অর্থ হলো সুমহান, মহিয়সী অর্থ হলো সুমহান। এরপরে নির্বিকার, নির্বিকার শব্দের অর্থ গঠনটা হলো নির্যোগ বিকার, নির্যোগ বিকার, নির্বিকার, এটা হলো সংস্কৃতের শব্দটার গঠন। এই মহিয়সী এটার পুল্লিঙ্গ হলো মহিয়ান, মহিয়ান মহিয়সী। নির্বিকার মানে বিকারহীন, 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 পরিবর্তনহীন। আর শর্টফট ব্যাকুলতার ভাব, ব্যাকুলতার ভাব, ব্যাকুলতার ভাব, শর্টফট। তো ব্যাকুলতার ভাব বা অস্থিরতার ভাব, গল্পটির দ্বিতীয় পর্ব এই পর্যন্ত। আর বাকি পর্ব নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের সুস্থ ও সুন্দর জীবনের কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।